হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস, সবাই খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা। আর এই দেখো সকালবেলা বসে পড়েছি আমরা কেক নিয়ে। তো ছোট্টখাট্টো একটা কেক নিয়ে এসেছিলো তোমার দাদাভাই কালকে। তো এই যে তোমার দাদাভাই গরম গরম চা দিয়ে কেক খাবে বলে এখন কেকটা খুললাম। তো স্নান টান করা হয়ে গেছে, আর দেখো সকালবেলা চুল টুল এখনও আঁচড়ানো হয়নি, এমনি স্নান করলাম, ঠাকুরের সেবা এখনো দিইনি, এবার দেব। মেরি ক্রিসমাস। তো এদিকে আমার মেয়ে কেক খেতে বসে পড়েছে বন্ধুরা, আর ওইদিকে এখন ভাত চাপিয়েছি, যে প্রেসারে ভাত চাপিয়েছি, আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি। তো আর কিছু রান্না করব না, আর ডিম আনতে বলেছি দুটো ভাজবো বলে। তো তোমার দাদাভাই আজকে থাকবে না, তার জন্য আজকে কিছু রান্নাও করব না, আর বলতে গেলে এখন মাংস টাংস কেনার মতো পয়সাও নেই আমাদের কাছে। তো চলো তাহলে, বিছানাটা এখনও গুছানো হয়নি, বিছানাটা গুছাবো। তারপরে ও উঠলো, ওকে খাওয়াইনি এখনও, কেকটা খাচ্ছে, খাক, জল খাইয়ে দেবো, পরে খাওয়াবো। তো মাংসটা হবে একেবারে 1 জানুয়ারিতে। আজকে যেহেতু তোমার দাদাভাই থাকবে না আর পয়সা কড়ি একটু শর্ট আছে, তার জন্য আমি বললাম যে মাংস আর আনতে হবে না আজকে। তো চলো তাহলে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আবারও পরে আসছি। ওদিকে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি ঘর ঝাঁট দিতে। কাজ বলতে মাঝখানে যে সমস্ত কাজগুলো ছিল সবই হয়ে গেছে। তো তোমরা তো দেখলে বিছানা গুছোইনি, বিছানাটা তুললাম, তুলে বাসন মাজলাম, মেয়েটাকে স্নান করালাম, মেয়ের জামাকাপড় কাচলাম, যেগুলো শুকনো হয়ে গেছিলো কিছু জামাকাপড় সেগুলো তোলা হলো, বাসনগুলোও গুছানো হলো। গুছিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে দোকানে, তার জন্যই শাড়িটা পরেছি। আর ফোনে একটুও চার্জ ছিল না, তাই ফোনটা চার্জে বসিয়েই দোকানে গেছিলাম, তাই আর ভিডিওটা করা হয়নি। তো এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে আমার মেয়েটাকে খাওয়াবো, ওকে খাওয়ানো হয়নি, স্নান করিয়ে দিয়েই জল খাইয়ে নিয়ে চলে গেছিলাম দোকানে। তো ঝাঁট দিয়ে আমি এখন শোলাটা পেতে দেব, আর এই সময় করেই আমি ঝাঁট দিয়ে দিই, কারণ বেলা খুব ছোট, বিকেলে আর ঝাঁট দিই না, রান্নাবান্না সেরে কাজটা সেরে ঝাঁটটা দিয়ে দিই, আর ঝাঁট দেওয়ার পরে এই শোলাটাও একবারে পেতে দিই। সকলকে জানাই গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:30, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে আমার মেয়ে এই সবে উঠলো, আর রুটি করছিলাম তোমরা দেখলে, ওমা ওমা ওমা। তো একটা রুটি ওর জন্য এখন ভিজো দিয়েছে, আর একটা রাত্রে খাওয়াবো বলে তাই জন্য ভিজো দিয়েছি। তো এখন খাওয়াবো বলে ও এবার বায়না ধরেছে, কি বায়না ধরেছে তোমরা তো জানো, যে খাওয়ার সময় ও কার্টুন দেখে। ও ওমা, কটা কেক খেয়েছো, কটা কেক খেয়েছো, কি দেখবে, কার্টুন। তো ওকে এবার খাওয়াবো, আর একটু কার্টুনটাও চালিয়ে দেব। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে একটু উৎসাহিত করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ওকে, তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।